সবুজে ঘেরা পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ, ফুলের বাগান, বিশাল পুকুর ধারে নির্জন দুপুরে বকের উড়ে যাওয়া, জলের ওপর হাঁসের ছুটে চলা, মনোরম এমন দৃশ্য টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ ও হাসপাতালের আঙিনা জুড়ে। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, দেশের বহু পুরনো জনকল্যাণমূলক এমন একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবী রণদা প্রসাদ সাহা। 1938 সালে নির্মিত, প্রায় শতবর্ষ ছুঁই ছুঁয়ে এই হাসপাতালের যাত্রা শুরু হয় মাত্র 20টি আসন দিয়ে, যার শয্যা সংখ্যা এখন 1000-এরও বেশি। প্রতিষ্ঠার পর থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হতো এই হাসপাতালে। তবে 1993 সালের পর থেকে ট্রাস্ট চিকিৎসা বাবদ নামমাত্র অর্থ নেওয়া শুরু করে, যদিও ভর্তি হওয়া রোগীদের থাকা ও খাওয়া এখনও সম্পূর্ণ ফ্রি। বলা হয় মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে, যেমন এসব বরেণ্য ব্যক্তিত্বরা তাদের সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের সেবায় ব্রত হয়ে টিকে আছেন যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে। তেমনই একটি হাসপাতাল এই কুমুদিনী, যেখানে সারা দেশ থেকেই রোগীরা আসেন বিনামূল্যে এবং সাশ্রয়ী মূল্যে সেবা নিতে। হাসপাতালের খরচ খুবই সীমিত এবং 24 ঘন্টা মনে করুন যে চিকিৎসা মনে হয়, মানে থাকা খাওয়া ফ্রি, খাওয়াটাও ফ্রি। আমার বাচ্চা নিয়ে আসছি, হেঁটেও ভালোই, চিকিৎসা ভালো হয়েছে। দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায় সেবা নিয়ে সন্তুষ্টির কথা। আমার ওয়াইফ এখানে একা আছে, নার্সেরা ডাক্তারেরা অনেক সেবা যত্ন করতেছে। সেবা ভালো? হ্যাঁ, খুব ভালো সেবা। কম খরচের কারণে আসেন? কম খরচের জন্য আসি। সেবা কেমন? সেবা ভালো, সেবা খুব সুন্দর। ঐতিহ্যবাহী এই হাসপাতালের পরিচালক জানান, সময়ের সাথে তাল মিলিয়ে এর সংস্কার, আধুনিক সরঞ্জাম ও যুগোপযোগী চিকিৎসা দেওয়ার সর্বাত্মক চেষ্টা করছে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট। বিগত দিনের তুলনায় এখন মান অনেক উন্নত হয়েছে, অর্থোপেডিক্স, তারপরে মেডিসিন, তারপরে গাইনি অপস, মোর দেন 90% মানে খুব ভালো সার্ভিস দিচ্ছে। আগামীতে MHC নার্সিং খুলব। প্রতি মাসে গড়ে 30,000 রোগী বহির্বিভাগে চিকিৎসা সেবা নেন এই হাসপাতালে, আর মাসে ভর্তি থাকে গড়ে 3,500।